मधु मधु आमादेर शरीरेर जोन्नो विशेष कार्यकर भूमिका पालन करे এই কথাটি আমাদের আজকে অন্তত অজানা নয়। শরীরকে সুস্থ রাখে, তার পাশাপাশি অনেক রকমভাবে প্রোটেক্টও করে। মধু যে কী কীভাবে সাহায্য করে সেটা তো আমরা সকলেই কম বেশি জানি, কিন্তু এই মধুর সঙ্গে আরও দুটো জিনিস যদি মিশিয়ে নেওয়া যায় তাহলে সেটি কতটা উপকারী, অর্থাৎ লেবু, পাতিলেবুর রস আর জল। এই মধু, পাতিলেবুর রস এবং জল একসঙ্গে মিশিয়ে দিলে যে মিশ্রণটি তৈরি হয় সেই মিশ্রণটির উপকারিতা সম্পর্কেই আজকে জানব। কিন্তু তার আগে বলি নমস্কার, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনও না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস, পাশে বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি জল, মধু এবং পাতিলেবুর রস একসঙ্গে মিশিয়ে খেলে আমরা কি কি উপকার পেতে পারি। প্রথমেই বলি মুখে নানা রকম ছোপ বা মেচেদা এই ধরনের সমস্যা আমাদের বয়স হওয়ার সঙ্গে সঙ্গেই বাড়তে শুরু করে। লেবু রক্ত পরিষ্কার রাখে, রক্ত পরিশোধিত রাখতে লেবু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। রক্ত দূষিত হলে তা থেকে নানা রকম সমস্যা দেখা দেয়, ত্বকে কালচে ছোপ পড়ে, শরীরে কালো ছোপ হতে পারে, মেলানিনের অভাবে মেচেদা দেখা দিতে পারে। নিয়মিত সকালে এক গ্লাস লেবু ও মধুর শরবত যদি খেতে পারেন তাহলে রক্ত দূষিত হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমবে, ফলে ত্বকে নানা রকম ছোপ বা মেচেদা হবে না, এ কথা বলাই যায়। সেই সঙ্গে শরীরে তৈরি হওয়া অতিরিক্ত অ্যাসিড লেবু ও মধু শরীর থেকে বের করে দেয় খুব সহজে। এই অ্যাসিডের মধ্যে ইউরিক অ্যাসিডও থাকে যেটা শরীরের জন্য ভীষণ ক্ষতিকারক। লেবুতে থাকা কার্যকরী উপাদানসমূহ এই ইউরিক অ্যাসিড কম করতে বিশেষভাবে সাহায্য করে। লেবুতে অ্যাসকর্বিক অ্যাসিড থাকে যেটা সহজেই শরীরে থাকা ক্ষতিকারক অ্যাসিডকে দূর করে দিতে পারে বা ধ্বংস করতে পারে, ফলে শরীরের পিএইচ ব্যালেন্সটা ঠিক থাকে, শরীর রোগমুক্ত থাকে সব সময়ের জন্য। সে কারণেই রোগমুক্ত শরীর যদি পেতে চান তাহলে অবশ্যই লেবুর রস এবং মধু একসঙ্গে মিশিয়ে খান। এছাড়া আমরা জানি লেবুতে থাকে অ্যাসিড যেটা আমাদের নিঃশ্বাসে থাকা গন্ধকে দূর করে, ফলে সতেজ নিঃশ্বাস নির্গত হয়। নিয়ম করে লেবু আর মধুর জল একসঙ্গে যদি পান করতে পারেন তাহলে শরীরে থাকা দূষিত পদার্থসমূহ পরিষ্কার হয়ে যায়, ফলে শরীর অনেক সতেজ থাকে এবং তার পাশাপাশি নিঃশ্বাসটাও সতেজ থাকে। এবার বলি ওজন কমানোর কথা। ওজন কমানোতে ভীষণভাবে সাহায্য করে এই মিশ্রণটি। নিয়মিত রোজ সকালে খালি পেটে মধু ও লেবুর এক গ্লাস শরবত যদি আপনি খেতে পারেন তাহলে ওজন আপনার কমবেই কমবে। ওজন বেশি থাকলে নানা রোগের কিন্তু আবির্ভাব হয়, তাই সহজ উপায়ে সঠিক শরীরের অধিকারী থাকতে হলে নিয়মিত মধু ও লেবুর শরবত আপনাকে খেতেই হবে। সবচেয়ে ভালো রেজাল্ট পেতে হলে হালকা গরম জলে লেবু ও মধু মিশিয়ে রোজ একবার করে খান, দেখবেন খুব তাড়াতাড়ি আপনার ওজন কমে আসবে। সেই সঙ্গে বলি ব্যথা কমাতে ভীষণভাবে সাহায্য করে মিশ্রণটি। মধু ও লেবু একসাথে খুবই লাভদায়ক, শরীরের যে কোনো ব্যথা থেকে সহজে মুক্তি দেয় এই দুটি জিনিস। আমাদের শরীরে অ্যাসিড জমে নানা ধরনের ব্যথা হয়, নিয়মিত লেবু ও মধুর জল যদি একসঙ্গে করে খেতে পারেন তাহলে শরীরের অতিরিক্ত অ্যাসিড দূর হয়ে যাবে, ফলে যে কোনো রকম ব্যথা থেকে আপনি খুবই আরাম পাবেন। এবার বলি স্কিনের ক্ষেত্রে এই মিশ্রণটি কতটা উপকারী। যদি উজ্জ্বল ত্বক পেতে চান তাহলে অবশ্যই প্রতিদিন এক গ্লাস মধু আর লেবুর জল পান করুন। এছাড়া মধু ও লেবুর মিশ্রণ বানিয়ে ত্বকে লাগাতেও পারেন, তাতেও ত্বক উজ্জ্বল এবং মসৃণ হয়ে উঠবে, ত্বকের যাবতীয় রুক্ষতা দূর হয়ে যাবে, ফলে ত্বক হয়ে উঠবে উজ্জ্বল এবং নরম ও কোমল। এছাড়াও বিশেষ কয়েকটি উপকারিতা রয়েছে এই মিশ্রণটি। মধু ও লেবুর মধ্যে থাকা ভিটামিন আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয়। এছাড়া এতে থাকা আয়োডিন ও জিঙ্ক শরীরের খারাপ কোলেস্টেরল কমিয়ে ভালো কোলেস্টেরলটা বাড়িয়ে দেয়, ফলে আপনার হার্ট অত্যন্ত ভালো থাকবে, এটা বলা যায়। সর্দি কাশি থেকে যদি দূরে থাকতে চান তাহলে অবশ্যই মধু আপনাকে খেতেই হবে, ফলে রোজ সকালে মধু ও লেবুর জল পান করলে ঠান্ডা লাগার হাত থেকে কিন্তু আপনি অনায়াসেই মুক্তি পাবেন। মধু শরীরকে গরম রাখে, ফলে সহজে রোগ হওয়ার সম্ভাবনা থাকে না। সেই সঙ্গে যাদের ঠোঁট ফেটে যায়, सब समय तारा मधु और लेबुर रस ठोंटे लागाते पारेन। ठोंट फाटा बंध हो जाबे एबं सेई संगे ठोंटटी मसृण थाकबे सब समय। शुधु ताई नय, मधु आमादेर शरीरेर क्लांति दूर करते पारे, कारण मधुते थाका ग्लुकोज आमादेर शरीरेर क्लांति दूर करते साहाज्य करे। नियमित सकाले मधु और लेबुर जल यदि खेते पारेन ताहले सारा दिन आपनार क्लांति थाकबे ना बला जाय। सेई संगे आमादेर देहेर पेशीर क्लांति दूर हये जाय, एनार्जेटिक थाका जाए। सूतरां निजेर एनार्जी गेन करार जोन्नो एई मिश्रणटी किन्तु आपनाके विशेष उपकार करबे। आजकेर एई भिडियो थेके जाना गेल जे एक ग्लास जलेर संगे एकटु लेबुर रस और मधु मिशिए खेले कत उपकार पावा जाए। तबे जादेर एकटु ओजोनेर समस्या आछे तादेर क्षेत्रे बोलबो जलटा एकटु हालका गरम करे नेबेन, ताहले बेशी भालो उपकार पाबेन। सूतरां आजकेर एई भिडियोटी यदि भालो लेगे थाके अवश्यই लाइक করুন, শেয়ার করুন এবং কমেন্ট বক্সে কমেন্ট দিন। আর আপনি যদি পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে এই ধরনের নানা রকম গুরুত্বপূর্ণ তথ্য প্রতিনিয়ত জানতে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশে বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজেকে সম্পূর্ণ সুস্থ রাখতে, সুন্দর রাখতে এক গ্লাস জলে লেবু এবং মধু মিশিয়ে খান। আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত নিজস্ব পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।